আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এম কে জামান রচিত ইজিপিলা সান নোট এন্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটলের বিষয় ক্যাপিটাল স্ট্রাকচার অষ্টম ক্লাস। আজকের ক্লাসে আমরা এ অধ্যায়ের সাইন নম্বর ফরম্যাটের দ্বিতীয় ক্লাস অর্থাৎ ছয় নম্বর প্রবলেম থেকে বাকি অঙ্কগুলো সমাধান করব। বিগত ক্লাসে আমরা এ অধ্যায়ের চার নম্বর ফরম্যাটের প্রবলেম এক থেকে পাঁচ পর্যন্ত সমাধান করেছি। আজকের ক্লাসে আমাদের বই থেকে প্রবলেম ছয় থেকে শুরু করব। শিক্ষকগণ, বিগত ক্লাসে যে পাঁচটা অঙ্ক করেছিলেন, যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাবেন। এই যে নাম্বারটি আছে মোবাইল নাম্বার, এখানে ফোন দিয়ে জানালে আমি সমাধান করে দেবো। চলুন প্রথমে আমাদের বইয়ের প্রবলেম নম্বর সিক্স বের করি। যাদের কাছে বই আছে বইটা বের করুন। এই প্রশ্নটা বলা হয়েছে আকিস ম্যানুফ্যাকচারিং কোম্পানি হ্যাজ দ্য টোটাল ক্যাপিটাল স্ট্রাকচার দশ লক্ষ টাকা অ্যান্ড দ্য নর্মাল আর্ন এক লক্ষ টাকা। ইবিআইটি দ্য ফার্ম ফিনান্সিয়াল ম্যানেজার অফ দ্য ফার্ম ওয়ান্ট টু টেক দ্য ডিসিশন রিগার্ডিং দ্য ক্যাপিটাল স্ট্রাকচার আফটার স্টাডি অফ দ্য ক্যাপিটাল মার্কেট হি গেদার দ্য ফলোয়িং ডাটা। কিছু গেদার এখানে তথ্য সংগ্রহ করেছে। বলছে ইকুইটি ক্যাপিটাল দশ লাখ টাকা, ডেপ্ট জিরো, টোটাল ক্যাপিটাল দশ লাখ টাকা, কস্ট অফ ডেপ্ট দেওয়া নেই, ইকুইটি দেওয়া আছে, এক নম্বর সিচুয়েশন। আর দুই নম্বর বলছে নয় লক্ষ টাকা ইকুইটি আর এক লক্ষ টাকা ডেপ, দুটো মিলে দশ লাখ টাকা, ডেপ্টের রেট 4%, ইকুইটি রেট 10.5%। তিন নম্বর সিচুয়েশন আট লাখ আর দুই লাখ, দশ লাখ টাকা টোটাল ফার্ম দুটো মিলে, এখানে ডেপ্ট 4% আর 11%। আচ্ছা চার নম্বর সিচুয়েশন বলছে সাত লাখ আর তিন লাখ, দশ লাখ টাকা, 4.5% আর 11.6%। এরপরে পাঁচ নম্বরে বলছে পাঁচ নম্বর স্ট্রাকচারে ছয় লাখ আর চার লাখ মিলে দশ লাখ টাকা, 5% আর 12.40% ইকুইটি। ছয় নম্বরে বলছে পাঁচ লাখ পাঁচ লাখ, দশ লাখ টাকা ডে টোটাল ফার্ম, 5.5% 13.5% রেট দেওয়া রয়েছে, আর চার লাখ ছয় লাখ দশ লাখ, তিন লাখ সাত লাখ দশ লাখ, টোটাল ফার্মের মূল্য দেওয়া রয়েছে, ডেপ্টের মূল্য দেওয়া রয়েছে, আর ইকুইটি দেওয়া রয়েছে, আবার কস্ট অফ ডেপ্ট দিয়েছে, কস্ট অফ ইকুইটিও দেওয়া আছে। এখন আমাদের প্রশ্ন করা হচ্ছে হোয়াট অ্যামাউন্ট অফ দ্য ডেপ্ট শুড বি এমপ্লয়েড বাই দ্য ফার্ম ইফ দ্য ট্রেডিশনাল অ্যাপ্রোচ ইজ হেল ভ্যালু। আচ্ছা, যদি ট্রেডিশনাল অ্যাপ্রোচ ইউজ করে থাকে তাহলে এখানে কোন কাঠামোটা এর মধ্যে তাদের জন্য সবথেকে ভালো হবে। এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদেরকে প্রথমে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করতে হবে, এই সবকটা সিচুয়েশনের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দেখাতে হবে। তো আসুন, আমরা জানি ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের সূত্র কেও সমান সমান কেই এস বাই ভি আর কেডি বি বাই ভি। এখন আসুন এক নম্বর সিচুয়েশনে প্রথমে দেখলাম যে এখানে বন্ড নেই, যদি বন্ড না থাকে তাহলে ডেপ্ট তো জিরো, আবার কস্ট অফ ডেপ্টও জিরো দিয়ে আছে, শুধু ইকুইটি 100%। তো সেটাই লিখলাম, এখানে আছে ইকুইটি 10%, দশ লাখ ভাগ দশ লাখ ইনটু এর প্লাস 0% ডেপ্ট, জিরো বাই দশ লাখ, তার দশের সাথে ওয়ান গুণ করলাম 10% আর জিরো, জিরো একে জিরো, তার মানে এটা দশের সাথে জিরো যোগ করলে 10%ই থেকে যায় কস্ট অফ, এখানে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল 10% হলো। দ্বিতীয়টা দেখা গেছে যে নয় লক্ষ আর এক লক্ষ, তাহলে দশ লক্ষ, তাহলে আমরা সেটা লিখলাম নয় লক্ষ আর এক লক্ষ। প্রথমে আমরা ভাগটা করলাম, নয়কে দশ দ্বারা ভাগ করলে 90 আসবে, আর এখানে এককে দশ দ্বারা ভাগ করলে 0.10 আসবে, তার সাথে আমরা পার্সেন্টেজটা গুণ করবো, এখানে ফলাফল আসবে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল 9.5, কত আসলো 8.5%। সেমভাবে আপনার পরেরটা মনে হচ্ছে এখানে আট লাখ আর দুই লাখ, তাহলে দশ লাখ, তো আট লাখ আর দুই লাখ এর সাথে আমরা গুণ করে ফলাফল পেয়ে গেছি 9.60। এটা পারবেন আপনারা। এরপরেটা দেখুন, আট লাখের পরে সাত লাখ তিন লাখ, তাহলে দশ লাখ, তো সাত লাখ আর তিন লাখ দশ লাখ, এটা আমরা ক্যালকুলেশন করতে পারবো এভাবে। আচ্ছা, প্রত্যেকটা এভাবে আমাদের যতগুলো আছে সবগুলোই একইভাবে করলাম। এখানে সব থেকে ছোটো কোনটা এখন আমরা দেখি, এটা হচ্ছে 11.6, এটা হচ্ছে 10, আর এটা হচ্ছে 9.5, এটা হচ্ছে 9.4, এটা ছোটো 9.40, অনলি এইটাই বেশি ছোটো, তাহলে সব থেকে ছোটো হয়েছে 9.40, যেটা আমাদের স্ট্রাকচার নাম্বার চার। এই চার নম্বর স্ট্রাকচার যেটা এক দুই তিন চার, এইটা আমাদের সব থেকে ভালো হয়েছে, তো সেটা আমরা কমেন্টে লিখে দিলাম, স্ট্রাকচার নাম্বার ফোর হচ্ছে আমাদের সব থেকে বেস্ট, যেখানে তিন লাখ আর সাত লাখ, তিন লাখ ইকুইটি ডেপ্ট আর সাত লাখ টাকা ইকুইটি, অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে অপটিমামটা আসলে যেটা সব থেকে মিনিমাম ব্যয়, যেটা সব থেকে ব্যয় কম, সেটাই হলো অপটিমাম। তো আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন, তাই না? পরেরটা আসুন, পরের এটাও সে একই অবস্থা, যদি আমাদের ডেপ্ট ক্যাপিটাল এখানে জিরো হয় বা একটু কমাই দেওয়া হয়, এটা লিখে দেওয়া হয়েছে। পরের প্রশ্নটা এম এম অ্যাপ্রোচ অনুযায়ী ফলোয়িং করতে হবে, এম এম অ্যাপ্রোচ অনুযায়ী আমাদের সূত্রটা একটু আলাদা করে দেখাতে হবে, এটা আসুন। এম এম অ্যাপ্রোচে কেও কেও মাইনাস কেডি আর বি বাই ভি, প্রথমটাই তো কেও আছে কত 10%, আর কেও মাইনাস ডি, এখন ডির মান তো জিরো প্রথমটা, তাহলে আর বির মানও জিরো, এস দিয়ে ভাগ করলাম তাহলে জিরো হয়ে গেল, প্রথম পরবর্তী অপশনটা টোটালি জিরো হয়ে গেল, তাহলে 10% থেকে গেল।
আর দ্বিতীয়টা বলা আছে ওভারঅল কস্ট ক্যাপিটাল 10%, 10 থেকে 4, 4 ডেপ বাদ দিলাম, ডেপের পরিমাণ 1 লাখ, 1 লাখকে 9 দ্বারা ভাগ করলাম, শেয়ার ক্যাপিটাল ভাগ করার পরে এটা আমরা ক্যালকুলেশন করে গুণ করি 10.67, এটার সাথে এটা মিলে যায়, এখানে দেখেন এটা 10.67 অনেকটা ক্লিয়ার হয়, 85 যাই হোক এটা হয়েছে। তারপরে আসুন পরেরটা, এই হচ্ছে এমএম মেথডের যে অঙ্কটা এটা পারবেন, এখানে আমাদের সে আবার লিখলাম কেউ কত 10%, এটা 7% ছিল পরেরটা, তাহলে 7.5%, তাহলে ছিল 5%, শুধু ডেপটা একটু ইউজ করবে 5.5%, 6%, এখানে 8% দিয়ে আসে তাই না। এখন আমাদের এখানে যে মানগুলো এসেছে এখানে কোনো অপটিমাম করতে বলেনি, শুধুমাত্র এমএম মেথড ইউজ করে আমাদের দেখাতে বলা হয়েছে কস্ট অফ ইকুইটি দেখাও। তো ইকুইটির সূত্রটা আমরা এইটা মুখস্থ করবেন, কেও প্লাস কেও মাইনাস কেডি বি বাই এস, এটা অনুপাতের সূত্র আমরা এর আগে শিখেছি। সে দেখুন আরেকটা অঙ্ক 19 সালের, এটা দেখে আমাদের এদিকে আদান হয়ে গেছে। তো আসুন এখানে আমাদের কি কি বলা হচ্ছে, বলছে ডেট পার্সেন্টেজ দেওয়া আছে, তো পার্সেন্টেজ দিয়ে আছে 0%, তাহলে ইকুইটি কত 100%, আচ্ছা ডেপ যদি 10% হয় ইকুইটি কত 90%, ডেপ যদি 20% হয় ইকুইটি কত 80%, আর এটা আছে ইকুইটি 70% হবে, আর এটা ইকুইটি হবে 60%, 50-50 হবে, আর এটা 60-40 হবে, ক্লিয়ার? কস্ট অফ ডেপ দেওয়া আছে, কস্ট অফ ইকুইটি দেওয়া আছে। তো আপনারা ছকে না করে যদি এটা সরাসরি এ করতে পারেন তাহলে সূত্রে করবেন, আর আমি ছকে একটু দেখাই দিছি যে কস্ট অফ ডেপ আর ওয়েট অফ ডেপ এটা খেয়াল করি একটু। ওয়েট অফ ডেপ প্রথমটা 0 ছিল, তারপরে 10 ছিল, তারপরে 20 ছিল, এগুলো পেয়েছি কোথায়, এই পাশে এখানে দেখবেন 0, 10, 20 এইভাবে। আর ইকুইটি যদি এটা 0 হয় তাহলে এটা 100 হবে, এটা 0 হয় এটা 90 হবে, এটা 20 হলে এটা 80 হবে, এটা 30-70, 40-60, 50-50, 60-40। আর কস্ট অফ ডেপ্ট আছে, কস্ট অফ ইকুইটি আছে, আমরা জানি কস্ট অফ ডেপ্টের সাথে কেডি গুণ হয়, এই যে গুণ করে নিলাম, কয় নম্বর করলাম, একের সাথে 3 গুণ করলাম, এই এক আর এই 3 গুণ করলাম। আচ্ছা এখানে কস্ট অফ ইকুইটি আর ওয়েট অফ ইকুইটি, ওয়েট অফ ইকুইটি হচ্ছে 2 আর কস্ট অফ ইকুইটি 4, তা 2 আর 4 গুণ করলাম, এখন যোগ করলাম 5 এবং 6, যোগ করে পেয়েছি এটা WSSC, ক্লিয়ার? তো ফলাফল এটা আমাদের যেটা ছোট হয়েছে সেটা আছে অপটিমাম, সব থেকে ছোট হয়েছে কোনটা 11.04, এটাই আমাদের সব থেকে ছোট হয়েছে, অতএব ওইটা আমাদের জন্য সব থেকে বেশি ভালো, যেটা ছিল ডেপটি গুলছি 20-80। ঠিক আছে, এই 19 সাল পর্যন্ত দেখলাম, তো এইগুলো আপনারা আইসি করে আসেন, আর এগুলো বোর্ড প্রস্ত সব একই রকম, ওই একই সূত্র দিয়ে করা হয়েছে। 16 সাল 10 নম্বর অঙ্কটাও ডেপটি ইকুইটি রেশিও দেওয়া আছে। তো আজকে আমাদের এইটাই শেষ হলো, 19 সাল এটা লাস্টে দেখুন, এখানে ডেপ দেওয়া আছে 0%, 10%, 20%, আর কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ডেপ দেওয়া আছে, এখন ওই ছক দিয়ে করা যাবে অথবা সরাসরি সূত্র দিয়েও করতে পারবেন, এটি আমাদের শেষ। এই 19 সালে এটা আসছে, যদি কোনো সমস্যা হয় তাহলে নাম্বারে ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করে নেবেন, আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।